हेलो बंधुरा, वेलकम टू हैपी गार्डनिंग। आज के तुम्हारे सामने नहीं लाकी बाम्बू प्लांट। गाचर क्यों केयर करते हैं और ये गाचर क्यों चारा तैरी करते हैं आज के सेटाई तुम्हारे संगे शेयर करब। प्रथम बोली एक इनडोर एयर प्यूरिफायर प्लांट। এটা বাতাসের দূষিত বাতাসকে যেরকম শুদ্ধ করে তেমনি আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, তাই আমরা অনেকেই এই গাছকে ঘরে রাখতে পছন্দ করি। আবার এই গাছ দেখতেও খুব সুন্দর হয়। বন্ধুরা, এই গাছকে আমরা দুভাবে গ্রো করতে পারি, জলে এবং মাটিতে। যদি আমরা মাটিতে লাগাতে চাই তবে আমি যেভাবে লাগিয়েছি টবে এভাবে লাগাতে পারো, আর জলে লাগাতে চাইলে ডাল কেটে জলেও লাগাতে পারো। যদি তোমরা মাটিতে লাগাতে চাও তাহলে এক ভাগ মাটি, এক ভাগ বালি আর এক ভাগের অর্ধেক ভাগ জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে লাগাতে পারো। বন্ধুরা, এই গাছকে খুব বেশি কেয়ার করতে হয় না। এই গাছের জল খুব কম দিতে হবে, মাটি চেক করে তবেই জল দিতে হবে, কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না। এই গাছকে ফুল সানলাইটে রাখা যাবে না, কারণ এটি একটি ইনডোর প্লান্ট, তাই এরা ফুল সানলাইট পছন্দ করে না। তাই এদেরকে সেমি শেড বা যেখানে সারাদিনে এক দু ঘন্টা রৌদ্র আসে সেখানে রাখতে হবে, তাহলেই এরা ভালোভাবে গ্রো করতে পারবে। আর যদি আমরা জলে গ্রো করতে চাই তাহলে এর ডাল কেটে জলে লাগাতে হবে এবং 15 দিন পরপর জল পাল্টাতে হবে। জলে কোনো শ্যাওলা জমতে দেওয়া যাবে না, কারণ জলে শ্যাওলা জমলে ধীরে ধীরে গাছের পাতা পচে যাবে এবং গাছটি ধীরে ধীরে মারা যাবে। তাই 15 দিন পরপর অবশ্যই জল পাল্টাতে হবে। এই গাছকে মাসে একবার খাবার দিলেই হয়ে যায়, যে কোনো জৈব সার। মাসে একবার আমরা এইভাবে মাটি খুঁচিয়ে নরম করে নিয়ে যে কোনো জৈব সার মাসে একবার আর দিলেই হয়ে যায়। যেমন ভার্মি কম্পোস্ট বা কাউডান কম্পোস্ট বা পাতা পচা সার, এইভাবে মাটি খুঁচিয়ে দিলেই হয়ে যায়। অথবা তোমরা যে কোনো তরল সারও দিতে পারো, মাসে একবার যে কোনো তরল সার দিতে পারো। আর মাঝে মাঝে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে, যাতে গাছগুলি দেখতেও খুব সুন্দর লাগবে, আবার সালোক সংশ্লেষেরও সুবিধে হবে। বন্ধুরা, এই গাছে যদি আমরা চারা তৈরি করতে চাই তাহলে আমরা ডাল থেকেই চারা তৈরি করতে পারবো। দেখো, এইভাবে আমরা এখান থেকে কেটে অবশ্যই বর্ষাকালে, যারা আমরা নতুন বাগানে বা যারা আমরা প্রথমবার ডাল থেকে চারা করছি তারা অবশ্যই বর্ষাকালে এখান থেকে ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলেই নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি দুটি গাছ বসিয়েছি। এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটিকে আমি নার্সারি থেকে এনে বসিয়েছিলাম। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটা আমি ডাল থেকেই গ্রো করেছি। এখানে আমি 4টি ডাল বসিয়েছিলাম, তার মধ্যে দেখো 3টি ডাল খুব ভালোভাবে গ্রো করেছে আর 1টি ডাল খুব ভালো গ্রো করেনি, কিন্তু দেখো ডালটি মরেও যায়নি। আমি এটাকে তুলে ফেলিনি, কারণ আমি আশা করছি যে এখান থেকে হয়তোবা, যেহেতু ডালটি মারা যায়নি তাই এখান থেকে নতুন গ্রোথ চলেও আসতে পারে। আর দেখো, এখানে আরেকটি নতুন গ্রোথ ডাল তৈরি হয়ে গেছে, গ্রোথ চলে এসেছে। তাই বলছি বন্ধুরা, ডাল থেকে এই গাছকে তোমরা কাটিং থেকেই চারা করতে পারবে, আর এক থেকে অনেকগুলো গাছ করে নিতে পারবে। তো এই ছিল লাকি ব্যাম্বু সম্বন্ধীয়
आजकेर भिडियो जदि भिडियोटी तुम्हारे भलो लगे थे ताहले अवश्य लाइक करो शेयर करो कमेंट करो एवं आमार चैनल के अवश्य सबसक्राइब करो। ताहले तुम्हारा गाछ लगाओ भलो थाको देखा होबे परेर भिडियोते।